संक्षिप्त समय संक्षिप्त कथा बोलबो अल्लाह पाक रब्बुल आलमीन डाक दिए बोलेछे आद्दुनिया माजरातुल आखिरात दुनियाटा हलो क्षणस्थायी और कबर हलो चिरस्थायी बोलेन सुबहानाल्लाह सुनार मा बोनेरा ए दुनियाते आमादेर आनंद करते हबे कुरान निया बोलेन कि निया आनंद करते बोनरा दुनिया कबरे जो चले जाब अल्लाह मालाकुल मौत अज़राइल के पठाए दिबे और अज़राइल एक जगह बसे प्रत्येक प्राणी नाम जे गाछेर पातार संगे लेखा आछे ओई गाछेर नीचे अज़राइल बसे आछे सुबहानाल्लाह बोलेन गाछेर नीचे अज़राइल बसे आछे আজরাইলের সামনে যখন যাই পাতাটা পড়ে আজরাইল সেই পাতাটা পড়ে দেখে নামটা কার মাথাটা আসমানে পা দুইটা জমিনে ডান হাত এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে লক্ষ্য করবেন খেয়াল করে শুনবেন কারোর বাড়িতে আজরাইলের পায়ে হেঁটে যাওয়া লাগে না লাগে না কি বলেন কিন্তু মাগা আজরাইল যখন রূহটা কবজ করবেন তখন আজরাইলের সমস্ত আকৃতিটা ওই মুমূর্ষু ব্যক্তির সামনে উপস্থিত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ হবে কি হবে না এই আজরাইল যার সামনে উপস্থিত হয়ে যাবে তার চোখ উল্টে যাবে কথা বলেন ঠিক না ব্যক্তি আজরাইলের ভয়ঙ্কর চেহারা কানা দেখার সঙ্গে সঙ্গে পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবেন বলেন সুবহানাল্লাহ আমার মা বোনেরা আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া পানি পানি করতে করতে পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে এ মুসলমান মা বোনরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখেন নামাজিদের সঙ্গে সম্পর্ক রাখেন আজকে যে নামাজিদেরকে দেখতে পারেন না নামাজিদেরকে নিয়ে হিংসা করেন আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে হিংসা করেন মরণের সময় ওই নামাজি ব্যক্তিকে দেখতে হবে তার কারণ নামাজি ব্যক্তির মুখে বেনামাজি পানি দিবে না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না কোন বাড়ির মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে ওই মেয়েটাকে ডাক দাও পাশে বসে একটু কোরআন তেলাওয়াত করো কথা বলেন ঠিক না বেটি কিন্তু সেই মেয়েটাকে ডাক দিবে ওই মেয়েটা বলবে কতদিন হয়ে গেল কোরআনটা পড়ি নাই বলে কতদিন হয়ে গেল কোরআনটা পড়ি নাই ওই যে বাবার বাড়ি থেকে কোরআন শিক্ষা নিয়েছিল আর কোনোদিন কোরআন পড়েনি কুরআন পড়ে এখন তার মেয়েরা ওই যে বিবাহের সময় জিজ্ঞাসা করবে তুমি কোরআন পড়তে পারো কি কথা বলেন ঠিক কি না তুমি কি কোরআন শরীফ পড়তে পারো এখন কার মেয়েরা এখন যা টাকা আছে পয়সা আছে ওই ব্যক্তি কিন্তু টাকাওয়ালা মেয়ে দেখে না সুন্দরী মেয়ে দেখে না দেখে কোন মেয়েটা পর্দা করে কোন মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোন মেয়েটা কোরআন তেলাওয়াত করতে যায় আমার মা বোনরা এমন ধার্মিক মেয়ে এখন খোঁজে তার কারণ টাকায় মানুষের শান্তি দেয় না শান্তি দেয় হলো ইসলাম বলেন সুবহানাল্লাহ কিসে দেয় শান্তি ইসলামের মধ্যে যে শান্তি এত শান্তি কোটিপতির মধ্যে নাই কথা বলেন ঠিক না বেটি আপনি যদি আপনি খিচুড়ি ভাত মরিচ ভর্তা দিয়া খান তবু আপনার ঘরে ইসলাম আছে শান্তি আছে কথা বলেন ঠিক না বেটি আপনার ফ্রিজে মাছ গোশের অভাব নাই প্রতিদিন আপনি গোশ পোলাও খান কিন্তু আপনার ঘরে কিন্তু শান্তি নাই কথা বলেন ঠিক না বেটি আছে নাকি শান্তি শান্তি আছে এ মুসলমান মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির একটা ধর্ম দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে প্রেরণ করেছিল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু হে নবী আপনাকে আমি তিনটা পুরস্কার প্রদান করলাম বলেন সুবহানাল্লাহ আর তিনটা পুরস্কার আজকে যদি মুসলমানদের ঘরে চালু থাকতো একটা মুসলমান নামাজ ছাড়তো না একটা মুসলমান বেপর্দায় চলতো না একটা মুসলমান সুদ খাইতো না একটা মুসলমান ঘুষ খাইতো না একটা মুসলমান মিথ্যা কথা বলতো না সুগুল করে করতো না হিংসা করতো না অহংকার করতো না পরনিন্দা করতো না কথা বলেন ঠিক কিনা এগুলো আমাদের মধ্যে বেশি কথা বলেন কি নামাজ পড়ে বারে বারে গিবত পড়ে কথা বলেন ঠিক কিনা এ মুসলমানের মেয়েরা আপনি যদি গিবত করেন গিবতকারীর কাছে নামাজ থাকে না আমল থাকে না কথা বলেন ঠিক না বেটিং যে ব্যক্তি গিবত করে তার গায়ে দুর্গন্ধ ছোটে যে ব্যক্তি সুদ খায় তার গা দিয়ে দুর্গন্ধ ছোটে যে ব্যক্তি ঘুষ খায় তার গায়ে দুর্গন্ধ ছোটে আর নামাজ কখনো নাপাকিদের কাছে থাকে না কথা বলেন ঠিক না বেটিং
কথা বলেন ঠিক না বেটি আপনি কার নামে আপনি কার নামে গীবত করতেছেন আমি সকিনা বেগমের নামে গীবত করতেছেন সাপোর্ট একটা কথা আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন কিন্তু আমার জন্য এই কথাটা বলি আপনারা যে সকিনা বেগমের নামে আপনারা গীবত করতেছেন এ মা বোনরা গীবত করতে থাকেন আপনারা গীবত করতে থাকেন আপনারা যত আমল করবেন যত দান সৎকা করবেন রমজান মাসে রোজা রাখবেন পর্দা করবেন আর আপনি গীবত করবেন আপনার সমস্ত আমলগুলো আমি সকিনা বেগমের কাছে চলে আসবে কথা বলেন ঠিক না বেকি বুঝানোর জন্য কথা বলতেছি কথা বলেন ঠিক কি না কিন্তু আমি আপনাদের আমল নিয়া এক পাশ দিয়া ডান পাশ দিয়া আমি জান্নাতে প্রবেশ করব আপনি কিন্তু আমার থেকে আমল করেছেন বেশি আমার সকিনা পর মুখের ওয়াজ শুনে শুনে রাত্রে তাহাজ্জুদ পড়েছি কিন্তু কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাই আমার সকিনা পর ওয়াজ শুনে শুনে আমরা নামাজ পড়তেছি পাঁচ ওয়াক্ত কোরআন পড়া শুরু করে দিয়েছি ডিক্স লাইনের তারগুলো কেটে ঘরের থেকে সিরিয়াল গুলো বাদ দিয়েছি কথা বলেন ঠিক না বেঠিক এ মুসলমান উত্তম জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি কেমন জান্নাত উত্তম জান্নাত তবে কিন্তু একটা জান্নাত না 6,666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখে দিয়েছেন আজকে আমরা দিনের কথা বলতেছি কোরআনের কথাগুলো বলতেছি আর একজন মুসলমান পিছনে পিছনে গীবত করতেছে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি আজকে দিনের কথা দেখতে গেলে মানুষ পাওয়া যায় না তুমি কেমন মুসলমান আজকে তুমি কেমন মুসলমান তুমি মুসলমানদের সম্মান করতে চাও না তুমি আবার কেমন মুসলমান একই নবীর উম্মত একই আল্লাহর সৃষ্টি একটাই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একটা চক্ষু একটাই মাত্র জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মুত্তাকিনদের জিহ্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছি বলেন সুবহানাল্লাহ কোন জায়গার মাটি দিয়া কথা বলেন কোন জায়গার মাটি দিয়া এ মানুষ আমি জিহ্বাটা বানাইছি জান্নাতের মাটি দিয়া খবরদার ওই জিহ্বাটা দিয়া তোমরা সব খায় না তোমরা ঘুষ খায় না তোমরা চুগল খুরি করো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি মুত্তাকিন আলা ফুরশিন বাতাইন মুনুস্তাবিরাক ওয়া জানাল জান্নাতাইন দান আল্লাহু আকবার আল্লাহ পাক পরের আয়াতে কি বলেছেন ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহু আকবার কার কথা এই কথা কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার কার কথা বলেন কার কথা এই বায়ান হবে সুন্দর বায়ান হবে মধুমাখা বায়ান হবে কোরআন থেকে বলেন সুবহানাল্লাহ ওরে কোথায় জাদু কোথায় মধু কোথায় মানুষ শান্তি পায় কোথায় জাদু কোথায় মধু কোথায় মানুষ শান্তি পায় এই কথার জন্য মাগ কারোর আবার জীবন যায় ঠিক না বেটি কথা বলেন ঠিক কিনা এই কথার জন্য মানুষের জীবন যায় আবার কথার জন্য মানুষ শান্তি পায় আপনার একটা কথায় যদি একটা মানুষ শান্তি পায় তবে এটা হজের নাকি পাওয়া যায় বলেন না সুবহানাল্লাহ শান্তির দরকার আছে না শান্তির দরকার আছে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানি আমরা অন্ধকার কবরের আসামি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কফে বলে আরে কতকাল হাগিবা তুমি বিল্ডিং এ কফে বলে আরে কতকাল হাগিবা তুমি বিল্ডিং এ মইরা গেলে বান্দানিয়া
আলাই দিবে কবরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা দালে বলে তালানে কুঠা রেখে যাইবা দুনিয়ায় দালে বলে তালানে কুঠা রেখে যাইবা দুনিয়ায় ওই বাবারে বান্দা তোমার কোরআন সারায় উপায় নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হায়ে বলে আনা ভিন্না হইলে শোনো মুসলমান হায়ে বলে আনা ভিন্না হইলে শোনো মুসলমান ইমানের মজা পাইবার বান্দা যাইবা যখন কবরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সিনে বলে সালাম করো দেখা পাইলে মুসলমান সিনে বলে সালাম করো দেখা পাইলে মুসলমান শোক শান্তি দেবেন আল্লাহ রব্বুল আলামিন রহমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু এদিকে লাগছে আমার কথা শুনে আপনারা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন বন্ধুত্ব করবেন কাদের সাথে নামাজীদের সঙ্গে কোন মাস সাদেকিন কোন মাস সাদেকিন তোমরা আলেমদের সঙ্গিনী হও আলেমদেরকে মহব্বত করো সুবহানাল্লাহ বলে আমার মা বোনেরা দুনিয়া ছেড়ে আমরা কোথায় চলে যাব আমরা এসেছি সফরে চলে যাইতে হবে কবরে কোথায় চলে যাব কবরে যখন নিয়ে যাবে কথা বলা বন্ধ করতে হবে স্টপ করতে হবে খেয়াল করেন আমরা এসেছি সফরে যাইতে হবে কবরে কি কবরে যাব তো কবরে যাব ওই কবরে চলে যাব কিন্তু সঙ্গে আমাদের কেউ যাবে না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ও ফেরেশতা মুনকির নাকিরকে ডাক দিয়া বলবে যে আমার এতিম নবীর উম্মতি কবরে এসেছে এতিম নবীর উম্মত কবরে এসেছেন সুবহানাল্লাহ আমরা কোন নবীর উম্মত এতিম নবীর উম্মত আমরা শিশু নবীর উম্মত বলেন সুবহানাল্লাহ আমরা চলে যাব কোথায় কবরে পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করবে কি করবে পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করবে ডাক দিয়ে বলবে আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে লা ইলাহা কালিমা লা ইলাহা মাথার মুষ্টি খুলিয়া দেখো পর্দা নাকি করেছে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমারে তিমি নবীর উম্মতে কবরেতে এসেছে লা ইলাহা কালিমা লা ইলাহা কপালের মুষ্টি খুলিয়া দেখো সেজদা নাকি করেছে লা ইলাহা
কালিমা লা ইলাহা আমার শেষ নবীর উম্মতে কবরেতে এসেছে লা ইলাহা কালিমা লা ইলাহা চোখের মুষ্টি খুলিয়া দেখো ইয়ারা কোরআন নাকি পড়েছে লা ইলাহা কালিমা লা ইলাহা আমারে তুমি নবীর উম্মতে কবরেতে এসেছে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা জিহ্বার মুষ্টি খুলিয়া দেখো কালেমার জিকির নাকি করেছে লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার নবী ছিল এতিম আরে দুনিয়াতে যারা এতিমকে ভালোবাসবে তারা যেন রাসূলকে ভালোবাসলে বলেন সুবহানাল্লাহ কাকে ভালোবাসলো আবার দেখা যায় কিছু ধনী ব্যক্তিরা আছে বড় লোক টাকাওয়ালা পয়সাওয়ালা জায়গা জমি আল্লাহ তারা দেখা যাচ্ছে ওই গরিবের ছাগল গরুটাও যদি কারো জায়গায় আসতে হিংসা করে এখানে কি আছে আমাদের কুষ্টিয়াতে আছে এখানে আছে কারণ একটা হাঁস মুরগি বাড়ি পার গেলে পা ভেঙে দেয় আছে না কি বলেন যার জায়গা আছে তার জন্য আর গরিবরা কিছু পুষতে পারে না এমন কি এখানেও আছে কেন আপনি হিংসা করবেন আপনার আজকে জায়গা আছে কালকে জায়গা থাকবে না কথা বলেন ঠিক কি না কিন্তু মনে রাখবেন ধনীদের আগে বড় ধনীদের আগে গরিবরা 500 বছর আগে বেহেশতে যাবে বলেন সুবহানাল্লাহ আপনি হিংসা করতেছেন আপনার প্রতিবেশীর সঙ্গে হিংসা করবেন জায়গা আছে জায়গা ঘেরবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রতিবেশীর জায়গা যদি তুমি ঘেরো চলার পথটা যদি ঘিরে দাও আল্লাহর জান্নাতে তোমরা আসতে পারবে না জান্নাতে যাওয়ার কি তো সস্তা নাকি নামাজ পড়ো আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে কারণ আমরা প্রতিবেশীকে কষ্ট দিয়েছি কথা বলেন ঠিক কি না প্রতিবেশীকে আল্লাহর নবী বলেছেন তোমরা যদি চলার পথটা যদি একটু পরিষ্কার করে দাও তবে সেখানে তোমাদের দুরাকাত নফল নামাজের সওয়াব পাইবা তাহলে প্রতিবেশীর যদি চলার জন্য যদি রাস্তা করে পরিষ্কার করে দেওয়া যায় আর সেখানে যদি নফল নামাজের সওয়াব পাওয়া যায় তাহলে আমরা কি হিংসা করব না কি কথা বলবো সবার সঙ্গে মিলেমিশে থাকার দরকার আছে না সবার সঙ্গে মিলেমিশে দরকার আছে না আপনি গরিবদেরকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসবেন আজকে আপনি মানুষকে ভালোবাসবেন ব্যবহারটা ভালো করবেন কালকে কবরে চলে যাবেন ওই ব্যক্তি আপনার জন্য কাঁদবে আপনার চোখের পানি 100% আপনার কবরে পৌঁছে যাবে বলেন সুবহানাল্লাহ যাবে কি যাবে না একজন মানুষের যদি যদি মহব্বত করে কান্দা যায় আল্লাহর কাছে হাত তুলে কান্দা যায় ওই চোখের পানির দাম বেশি না কম কথা বলেন দাম বেশি না কম নামাজ পড়ে যায় ব্যক্তি একজন ব্যক্তির জন্য হাত তুলে কান্দে ওই চোখের পানির অনেক দাম কথা বলেন সুবহানাল্লাহ আপনি কাউকে কষ্ট দিয়েছেন আপনার কষ্ট যদি কারোর চোখের পানি পড়ে তাহলে ওই হিসাব তার আল্লাহর দরবারে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না কথা বলেন দেওয়া লাগবে কি লাগবে না আপনি কার উপরে আপনি হিংসা করতেছেন সবাই তো আল্লাহর বান্দা কাকে পছন্দ করেন না কালো মানুষটাকে পছন্দ করেন না কালো মানুষটাকে তো আল্লাহই বানাইছে খাটো মানুষটাকে আপনি ঘৃণা করেন ওই খাটো মানুষটাকে আল্লাহই বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি কালো মানুষটাকে ঘৃণা করলা কিন্তু কালো মানুষটার অন্তরে যে আমার ভয় আছে এটা তো তুমি দেখলা না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না কার ভরসায় আসরে মন কিসের করো আশা এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা
একই পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে দামো, কারে দিবা তুমি জোরে দামো, কার মাথায় ভাঙি বালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার খবর পেয়ে আসবে আত্মীয় সাজন। তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সাজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। কান্দবে কি কান্দবে না বলেন, কানবে কি কানবে না? খবরদার মা বোনেরা, সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, নামাজের শিক্ষা দেবেন, দিনের শিক্ষা দেবেন, কেউ মানুষের সাথে হিংসা করবেন না। আপনি যদি মানুষের অন্তরে কষ্ট দেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না। কথা বলেন ঠিক হবে, মাফ করবে না কি বলেন? ইবাদত করবো, পাঁচ সপ্তাহ নামাজ পড়তে রাজি আছি তো আমরা? পাঁচ সপ্তাহ নামাজ কারা কারা পড়তে রাজি আছি দেখি? পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। নামাজ কয় ওয়াক্ত পড়ব? পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? পর্দা করা, এই পর্দা করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা এই যে পোশাকটা তুমি দেখতেছো মা, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। এই পোশাকটা কাদের জন্য? আমরা কার উম্মত? আল্লাহ নবী বলেছেন মা ফাতেমা এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন বাবা এই পোশাকটা কি পোশাক? আল্লাহ রাসূল বলতেছেন মা ফাতেমা পোশাকটা হলো রেশমি পোশাক, পোশাকটা হলো রেশমি পোশাক। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি রেশমি পোশাক মানে কি? আল্লাহ নবী বলেছেন মা ফাতেমা রে এই পোশাকটা পরাও জানা পরাও, তাই তারে বলে রেশমি পোশাক। বলেন নাউজুবিল্লাহ পোশাক, এ মা ফাতেমা এই পোশাক পরাও জানা পরাও, তাই রে মাতার নাম হলো রেশমি পোশাক। মা ফাতেমা বলতেছে এটা উম্মতের জন্য হারাম, আজকে সেই হারাম পোশাক পরে মুসলমানের মেয়েরা। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? বাজারে গেলে বড় উড়না পাওয়া যায় না, সুতি উড়না পাওয়া যায় না, সব জর্জেট, সব কি, সব কি সুতি উড়না মার্কেটে নাই, শুধু পাওয়া যায় জর্জেটের উড়না। কথা বলেন ঠিক কিনা? মার্কেট হয়েছে কিসের? মানুষও হয়েছে জর্জেট, পোশাকও হয়েছে জর্জেট। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? এ মুসলমানের মেয়েরা টিকার উপরে চুল বাঁধে, আল্লাহ নবী বলেছেন তোমরা যদি টিকার উপরে খোপা করো হারাম, তোমরা জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মেয়েরা, মেয়েরা পিলাজু পরে, কি পরে? মুসলমানের মেয়েরা কি পরে? পিলাজু পরে, কাপড় বের করে কাপড় পরা জিন্দার গুণা। কথা বলেন ঠিক কিনা? ওইটাই মেয়েরা পরে। কথা বলেন ঠিক কিনা? এই খাটো খাটো পিলাজ পরে, বৌরা পরে, মেয়েরাও পরে। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে তিন দের মা, ওই মাও পরে পিলাজু, মেয়েও পরে পিলাজু, মার চুলো যেখানে মেয়ের চুলো সেখানে, তো মেয়ে শিক্ষা দেবে কে? কথা বলেন ঠিক কিনা? মা যেখানে চুল বাঁধে মা দেখে দেখে মেয়ে শেখে। কথা বলেন ঠিক কিনা? তো মেয়ে শিক্ষা দেবে কে? আমি কি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা বলতেছি? কষ্ট পাচ্ছেন? আমি এই ব্যাপারে একটা ছন্দ বানাইছি, বলবো বলবো?
শহরে বাজারে দেখাবে এদের দল রেশমি পোশাকি পরে পরে ঝলমল শহরে বাজারে দেখাবে এদের দল রেশমি পোশাকি পরে পরে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহর ভয়ে পর্দা করে না কোরআনের আইন কখনো মানে না চুলগুলো দিয়েছে খুলেছে রে কি জবাব দিব মাগো কবরে কি জবাব দিব মাগো কবরে শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকে পরে পরে ঝলমল শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশমি পোশাকে পরে পরে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহর ভয়ে পর্দা করে না পাঁচক নামাজে কখনো পরে না চুলগুলো দিয়েছে খুলেছে রে কি জবাব দিবা মাগো হাসরে কি জবাব দিবা মাগো হাসরে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক করোনার ভয় কি পরে কিন্তু মাথায় কাপড় দেয় না কথা বলেন ঠিক কিনা মাথায় কাপড় না দিলে কোথায় যাওয়া লাগবে করোনা কি করে বাবার ঘর থেকে আইছে আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আবার বলে কি সুন্দর করে তোমরা ঘর থেকে বার হয় না বাইরে আছে করোনা প্রয়োজনে মাস্ক পরিতে ভুল করিও না প্রয়োজনে মাস্ক পরিতে কোরআনের কথা শোনেন তোমরা ঘর থেকে বার হয় না বাইরে আছে করোনা কোরআনের হুকুম মেনে চলো পর্দা ছাড়ো না কোরআনের হুকুম মেনে চলো পর্দা ছাড়ো না আল্লাহর হুকুম মানো ফরজ পর্দা করো পর্দা করিলে তোমার করোনা হবে না পর্দা করিলে তোমার করোনা হবে না ঠিক না বেটি ঠিক না বেটি যারা পর্দা করে তাদের উপরে কার রহমত কথা বলেন যারা পর্দা করে তাদের উপরে আল্লাহর রহমত আর যারা পর্দা করে না তাদের উপরে গজব কে দেয় গজব করোনা কাদের জন্য এই করোনা মুমিনদের জন্য না এই করোনা মুত্তাকিনদের জন্য না করোনা হচ্ছে মুনাফিকদের জন্য সুদখোরের জন্য ঘুষখোরের জন্য কথা বলেন ঠিক না বেটি মিথ্যা কথা বললাম মিথ্যা বললাম একটু খেয়াল করেন আর রোগেই তো মানুষ মারা যাবে মানুষ যখন সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করেছিল আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সবার প্রাণ টানতে লাগলেন আর এমন সময় সবাই তো আজরাইলের দোষ দেয় আজরাইলের দোষ দেয় আল্লাহর কাছে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এত বড় কঠিন চাকরি আমাকে দিয়েছেন যে চাকরিটা এই সন্তানের রূহ কব্জ করলে মা আমাকে দোষায় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা স্বামীর রূহ কব্জ করলে স্ত্রী আমাকে দোষায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওরে আজরাইল এখান থেকে সত্য হবে ওরে আজরাইল তোমার দোষ কেউ দিবে না মানব সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহর রব দিয়েছি কথা বলেন ঠিক কিনা রব দিয়েছি কি দিয়েছে রব দিয়েছি এই রোগ হলো মৃত্যু রোগের ওসিলা বলেন সুবহানাল্লাহ কি হয়ে মারা গেছে ক্যান্সারে মারা গেছে কি হয়ে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে কোন রোগে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে আগুনে পুড়ে মরছে এক একটা ওসিলায় মানুষ মরবে আজরাইলের দোষ কেউ দেয় না কথা বলেন ঠিক কিনা দিবে নাকি মৃত্যুর জন্য আল্লাহ পাক ওসিলা রাখছে কথা বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আমাদেরকে যে ওসিলাতে তুমি মৃত্যু দাও না কেন আমাদের মৃত্যুটা হবে ইমানের সাথে কথা বলেন সুবহানাল্লাহ আসুন আমার মা বোনেরা অহংকার করবো না অহংকার করা যাবে অহংকার করা যাবে কিসের অহংকার করেন চেহারার অহংকার করেন বাড়ির অহংকার করেন গাড়ির অহংকার করেন পোশাকের অহংকার করেন গহনার অহংকার করেন আপনার পাঁচটা সন্তান বিদেশে আছে টাকার অভাব নাই তার অহংকার করেন অহংকার করার মালিক একমাত্র আমার আল্লাহ কি অহংকার করতে পারে অহংকার কে করতে পারে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে একদিন কবর ভারে রে যাইতে তোমার হইবে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে মাটির দেব
লইয়া তুমি বরদ কিসের, মাটির দেহ লইয়া তুমি কবর হইবে শশী ঠিকানা, সঙ্গের সাথে কেউ হবে না, খাস আছে যেই দিন তোমার, খাস আছে যেই দিন তোমার, প্রাণ চলে যাবে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কর রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের, যতই করিলা বাড়ি গাড়ি রং তামাশার জমিদারে, যাই এবার কালে আমল সারা, যাই এবার কালে আমল সারা, সবই রইবে পরে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কর রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কর রে, মাটির দেহ লইয়া তুমি সুদের টাকা খাইয়া তুমি করিতেছ বাড়ি বাড়ি, কবরে একদিন যাইতে হইবে, কবরে একদিন, কবরে একদিন যাইতে হইবে, কি জবাব দিবে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কর রে, মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের কর রে, কথা বলেন ঠিক না বেটি, ঠিক কিনা? কি শব্দ গৌরব করার কোনো প্রয়োজন নাই, ধনী ব্যক্তি যেই ঘরে যাবে করিব সেই ঘরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? সবাই বলে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله، صلوا عليه وعليه. শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার দিনের নবীজির গায়েতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবাই আমরা আল্লাহর কাছে হাত তুলবো, কার কাছে? কার কাছে হাত তুলবো? কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে,
আমার আল্লাহ যদি খুশি থাকে আল্লাহ যদি খুশি থাকে বান্দা ভয় নাই তোমার কবরে কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে আলহামদুলিল্লাহ বসুন সবাই আপনারা এখানে বসে যান এই বাড়িতে অনেক ময় মুরব্বীরা ঠিক আছে দোয়া করব সবার জন্য দোয়া করব আসুন আমার মা বোনা সবাই অনেকেরই মা আছে কবরে বাবা আছে কবরে সবার জন্য দোয়া হবে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে অনেকেরই স্বামী কবরে আছে সন্তান কবরে আছে সবার জন্য দোয়া হবে সবাই আল্লাহর কাছে হাত ধর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ ও মাবুদ জান্নাতের বাগানে বসেছি পাবনাবাসী মা বোনদেরকে নিয়ে আমি গুনাগার দুটি হাত তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের গুনাগুলো মাফ করে দাও আমার তোমরা যে করো কত বড় পাপি কত বড় গুনাগারী আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয় রব্বুল আলামিন তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয় আমরা বড় পাপে আমাদের যাবার জায়গা নাই রব্বুল আলামিন সেই শৈশব কালে দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আল্লাহ ও মাবুদ মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি ওই দিন আমাদের হাতে কোনো গুনাহ ছিল না সারা শরীরে কোনো গুনাহ ছিল না জীবনে কোনো গুনাহ ছিল না ও আল্লাহ আজকে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি আল্লাহ ও মাবুদ গুনাহগারের হাত দুইটা তুমি কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের কথা শুনে পাপের কথা মনে পড়ে গেছে আল্লাহ মাবুদ রে জীবনের গুনাহগুলো মাফ করে দাও তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও আমরা কার কাছে যাব তোমার মত আপন পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ ও মাবুদ আমরা তোমাকে কোনোদিন দেখি নাই তোমার কোরআনটা বুকে করে আছি আল্লাহ ও রব্বুল আলামিন তোমারে কোনোদিন দেখি নাই তারপরে ওযু করে তোমারে সেজদা করি আল্লাহ ও মাবুদ তোমারে কোনোদিন দেখি নাই তারপরে তোমার রহমতের দরজায় দুটি হাত বাড়াইছি আল্লাহ ও মাবুদ রে তোমারে না দেখি ইমান আনছি আল্লাহ ও মাবুদ জীবনের গুনাহগুলো মাফ করে দাও জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব আল্লাহ ও মাবুদ আজকে যদি সন্তানদের সয় সম্পত্তি ধরে দিয়ে তারপরে সন্তানের কাছে মন পাওয়া যায় না স্বামীর সংসারে কাজ করতে করতে সোনার জীবন শেষ করে দিয়ে তারপরে স্বামীর কাছে মন পাওয়া যায় না ও মাবুদ মা বাবার কাছে মন পাওয়া যায় না পৃথিবীর কারোর কাছে মন পাওয়া যায় না আমার আল্লাহ কই বান্দারে একটা বার যদি আল্লাহ বলে ডাক দিস রে বান্দা তোর জীবনের গুনাহগুলো মাফ করে দে ও বান্দা তোর জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে ও মাবুদ জীবনের গুনাহগুলো মাফ করে দাও এই হাত দুটো তোমার কাছে বাড়াইছে আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই তুমি ছাড়া আমাদের কেউ নাই আমরা অসহায় নারী আমাদের যাবার কোনো জায়গা নাই আমরা শুধু অপমানিত হই স্বামীদের কাছে অপমানিত হই সন্তানদের কাছে অপমানিত হই হায় আল্লাহ
আত্মীয়দের কাছে অপমানিত হই আমরা নারী আমাদের যাবার জায়গা নাই আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে রব্বুল আলামিন তোমার কুদরতে নজরে দিয়া তাকে দেখো আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনার বুঝানিয়া ইতিমের মতো কাঙ্গালিনের মতো দুটি হাত তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তুমি 100টা বাগ দয়ার টুকলি বানাইয়া আল্লাহ 99টি তোমার নিজের কাছে রেখে দিয়েছো আমাবদ একটা ভাগ দয় 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মধ্যে কতটুকু বাগদয়া মেয়ে দিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান যখন মায়ের কাছে অপরাধ করে জন্মে দুঃখিনী মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়া বের করে দেয় ওই সন্তান দূরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে জন্মে দুঃখিনী মা শোনে না ওই সন্তান কান্দতে কান্দতে দরজার কাছে যাইয়া দরজায় ধাক্কা দেয় আর কান্দে আর বলে মা গো ও মা আমি অপরাধ করেছি মা ও মা তুমি আমারে মাফ করে দাও মা গো তুমি মাফ করে দাও এই মা ডাকটা শুনিয়া জন্মে দুঃখিনী মা মায়ের অন্তরে আর রাগ থাকে না জন্মে দুঃখিনী মা দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয় রব্বুল আলামিন সন্তান মা সন্তানকে মাফ করে দিয়া সন্তানকে মাফ করে দিয়া বুকে জড়াইয়া নেয় ও রব্বুল আলামিন মায়ের সাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি ও মাহবুব ও আল্লাহ তোমার 99 ভাগ দয়ার দিকে আমরা হাত বাড়াইছি আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো সুন্দর করে বানাইছো কেমনে জাহান্নামের আগুনে দিবা তোমার কি মায়া লাগবে না জীবনের গুনাগুলো মাফ করে দাও জীবনের গুনাগুলো মাফ করে দাও আজকে শুক্রবার দি হায় আল্লাহ মাগরিবের রক্ত হয়ে গেছে আল্লাহ আজকে শুক্রবার দিন জুম্মার দিন আমাদের আজকে শুভ দিন আল্লাহ আজকের শুক্রবার রসিলা জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও তোমার কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ আল্লাহ কবরে যেন এই কোরআনটা বুকে করে কবরে যাইতে পারে আল্লাহ আল্লাহ আমরা পর্দা করে নামাজ পড়ে যেন কবরে যাইতে পারে আল্লাহ ইমান নিয়ে যেন কবরে যাইতে পারে আল্লাহ ও মাহবুব আমাদের ইমানটা তুমি মজবুত করে দিও আল্লাহ ও মাহবুব তুমি ছাড়া আমাদের আপন পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমাদের আপন কেউ নাই তুমি ছাড়া আমাদের আপন কেউ নাই রব্বুল আলামিন আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি
আমার আলোচনার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি আমারে মাফ করে দেও। যে সোয়াবটুকু দান করো আল্লাহ, এই সোয়াবটুকু আমার প্রিয় নবীর পাক রোজায় পৌঁছাইয়া দাও। আমাদের জন্য কত কান্না কাঁদছে সেই নবীর জীবনে একটা বার দেখতে পারি নাই। ওই নবী এখন পর্যন্ত সোনার মদিনায় কাঁদছে, আল্লাহ রে একটা বার আমার সোনার নবীর সঙ্গে দেখার নসিব করে দাও। আয় আল্লাহ আমার নবীর পাক রোজায় সওয়াব পৌঁছাইয়া দাও। ইমাম হোসেন হোসেনের পাক রোজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ মা ফাতেমা থেকে শুরু করে আব্বা জানাদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত মমিন মমিনা অন্ধকার কবরে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকেরই কবর গুলো আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাবনা বাসের জমিনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগিচা করে দাও। আমরা জানি না কবর বাসীরা কবরে কি হালে আছে আমরা তো জানি না। ও মাহবুব আজকে শুক্রবারের দিন আমাদের চোখের পানি রসুলাই কবর বাসীদের কবরের আজাব গুলোকে তুমি মাফ করে দাও। অন্ধকার কবরে কারবার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন গুলো কবরে চলে গেছে, আয় আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ এই বাড়িতে কত মৈমুরব্বীরা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি কবর বাসীদের কবর গুলো তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ পাক রব বলেন এই জান্নাতের বাগানে যারা হাত তুলে তুলে বসে আছে আল্লাহ আমি জানি না কত মা বোনেরা হাত বাড়াইছে, কারোর মা নাই কারোর আব্বা নাই। ও আমাদের কোনো বিপদ হয়ে গেলে মা বাবারা দৌড়াইয়া পাশে আসতো, আজকে মা বাবা চলে গেছে কবরে কেউ আর আমাদের পাশে ছুটে আসে না। এই পৃথিবীতে এই দুনিয়ায় সব থেকে বেশি যারা ভালোবাসতো আমাদের মা বাবা তারা দুনিয়াতে আজ নাই, কবরে চলে গেছে আল্লাহ। অপর রব্বির নাম ঘুমা কামার অব্বাইয়া নি সুগির চোখের পানি কবুল করে নাও, এতিমদের হাত গুলি কবুল করে নাও। আল্লাহ এতিমদের হাতে রসিলাই চোখের পানি রসিলাই মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ মা বাবাকে তুমি জান্নাতে দুধ খাও জান্নাতে মধু খাওয়াও। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও, মা বাবার জন্য দান সৎকার করে আল্লাহ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে খালা নিয়ে আসছে আল্লাহ এই খালার বাবা কবরে চলে গেছে, আল্লাহ বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই খালার বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। এতিম খালা হাত বাড়াইছে আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা করে দাও, এতিমদের চোখের পানি কবুল করে নাও। আল্লাহ খালাদের বাড়িতে আল্লাহ তুমি খাস রহমত নাজিম করে দাও। আল্লাহ বিধবারা যারা হাত বাড়াইছে তাদের হাতটা কবুল করে নিয়া বিধবাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আমা যারা বিধবা হয়ে গেছে স্বামী কবরে চলে গেছে স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ আমাকে যে অতি মহব্বত করে আমাকে আমার যে আপা আমাকে অতি মহব্বত করে এখানে আমার দাওয়াত দিয়ে আনছে আল্লাহ, আল্লাহ মানুষের কাছে কত কথা শুনছে আল্লাহ, আল্লাহ রে আমার আপার দোয়াটা তুমি কবুল করে নাও, আপার স্বামীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুত্র সন্তান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও, জামাই মেয়েকে নিয়ে খায়াত দান করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে শান্তি দান করে দিও, প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে শান্তি দান করে দিও, প্রত্যেকটা মা বোনদের স্বামীদের বালা মুসিবত থেকে রক্ষা করো, প্রত্যেকটা মা বোনদের সন্তানদের বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তুমি শান্তি প্রদান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কার বা সন্তান হয় না নিসন্তানকে সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক
যুবতী মেয়েরা যারা হাত বাড়াইছে এদের পর্দা করার নসিব করে দাও। আয় আল্লাহ এদেরকে কোরআন বুকে দিয়ে দাও, এদেরকে নামাজি বানাইয়া দাও, এই পাবনাবাসীদেরকে আল্লাহ তুমি গ্রামটা হেফাজতে রেখে দাও। সারা দেশের মধ্যে আল্লাহ করোনা নামের একটা গজব দুনিয়াতে তুমি দিয়েছ, আল্লাহ এই করোনার গজব তুমি দুনিয়ার থেকে উঠাইয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দেশের আলেমরা অপমানিত হচ্ছে, আল্লাহ আলেমদেরকে সম্মান ফিরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময় অপমানের বিনিময় আল্লাহ আমাদের ঈমানটা তুমি মজবুত করে দিও। আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের পক্ষে থাকে আল্লাহ তাদের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ যাদের সন্তান মাদ্রাসায় পড়তেছে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খালার পেটে বাচ্চা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশা করে চাল্লা ছেলে দেওয়ার মেয়ে দাও, নেক সন্তান দান করো। আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বশুর শাশুড়িকে নিয়া স্বামীকে নিয়া যেন শান্তিতে থাকতে পারে আল্লাহ সেই নসিবটা তুমি করে দিও। আল্লাহ আল্লাহ জামার কামাই বরকত দান করে দিও। আল্লাহ প্রত্যেকটা বারে বারে খাস রহমত নাজিল করে দিও। আয় আল্লাহ তুমি আমাকে আগামী কালকে আল্লাহ তুমি সহি সালামতে পৌঁছে দিও। আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আমাবত রব্বুল আলামিন আমাদেরকে তুমি আমার প্রিয় নবীর মাতের কাউসারের পরিপান করাইয়া আমাদের শেষ কালে মা আমাদের জবানে নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।